সবাইকে সুস্বাগত অনলাইন ক্লাসে। গত পর্বে আমরা বলেছিলাম যে আজকের বিষয়বস্তু বাজার ভাষণ। বাজার কথার অর্থ হল স্থিত অবস্থা, যার ইংরেজি প্রতিশব্দ হল ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শব্দটা যদি আমরা অনেক একুয়াস এবং লিব্রা, আর এভাবে যদি আমরা বলি যে ভারসাম্য, সাম্য শব্দটার অর্থ হল সমতা, অর্থাৎ ভারের সমতা। এখন ভারসাম্য জিনিসটা আমাদের কি, আগে আমরা জানি যে যদি পরস্পর বিরোধী শক্তি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা এমন একটা অবস্থায় এসে উপনীত হয় যেখান থেকে নড়াচড়া কোনো প্রবণতা থাকে না, তাকে ভারসাম্য। আমি যদি একটা উদাহরণ দিই, বন্ধুরা তোমরা অনেক সময় আসে যে কি করো, আমরা পান জ্বালো, দুই বন্ধু এখন পান জ্বালো, দুই বন্ধু যদি আমরা পান জ্বালো দিই তাহলে আমাদের কি অবস্থা হবে? এক বন্ধু এক বন্ধু আমরা দেখি এক এক সময় দেখা গেছে যে আমরা হারাই দিতে পারতেছি, আরেক বন্ধু দেখা গেছে যে আমরা হারাই দিতে পারতেছি, কিন্তু না, এক সময় এসে দেখা গেছে যে কি আমরা কেউ কারে হারাইতে পারতেছি না, অর্থাৎ বাংলাটা এদিকেও মুখ করতে পারতেছি না, আমরা ওই দিকেও মুখ করতে পারতেছি না, অর্থাৎ কি অবস্থা আসলো যে আমাদের একটা স্থিতি অবস্থা আসলো, তখন আমরা কি ঘোষণা দিই, তাদেরকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা দিই। এর অর্থটা দাঁড়াইয়া যে এমন একটা অবস্থায় এসে উপনীত হবে যেখান থেকে নড়াচড়ার কোন রকমের প্রবণতা থাকে। আর বাজার ভারসাম্যটা কোথা থেকে আসবে, যে চাহিদার দিকে ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা বাজার ভারসাম্যটা নির্ধারিত। এখন আমরা যদি আলোচনা যাই যে চাহিদার দিকটা কার, চাহিদাটা মূলত কার, চাহিদাটা হলো ক্রেতা, আর যোগানটা কার, যোগানটা হলো বিক্রেতা। ক্রেতা কি চায়? ক্রেতা চায় সবচেয়ে কম দামে দ্রব্যটি ক্রয় করে সর্বাধিক তৃপ্তি, আর বিক্রেতা কি চায়? সে চায় সর্বোচ্চ দামে বিক্রয় করে সর্বাধিক তৃপ্তি পেতে। এ নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কি চলে? দর কষাকষি চলে। দর কষাকষি এক পর্যায়ে কি আসে, এমন একটা অবস্থায় এসে উপনীত হয় যেখান থেকে ক্রেতা এবং বিক্রেতার কি হয় যে এক জায়গায় এসে তাদের সমতা নির্ধারিত হয়। ওই সমতাটাই আমাদের আসবে কি, আমরা যে আলোচনাটা করলাম যে ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য, ওই সমতাটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য। এখন আমরা আলোচনায় যাব যে আসলে তাদের ভারসাম্যটা কোন জায়গায়, যে দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তাকে বলা হয় ভারসাম্য দাম, আর যে পরিমাণে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় তাকে বলে ভারসাম্য পরিমাণ, আর যে বিন্দুতে চাহিদা যোগান পরস্পর সমান হয় তাকে বলা হয় ভারসাম্য বিন্দু। তাহলে আমরা তিনটা জিনিস আমাদের লাগবে আমাদের ক্লাসের সাংঘাতিক আঁকতে গেলে, কি লাগবে আমাদের? ভারসাম্য পরিমাণ, ভারসাম্য দাম এবং ভারসাম্য বিন্দু। বিষয়টাকে যদি আমরা যে একটা তালিকার সাহায্যে আমরা প্রকাশ করি, যে বাজার ভারসাম্যের তালিকা যদি প্রকাশ করি তাহলে আমরা কি দেখব, তোমাদের সুবিধার্থে আমি ব্ল্যাকবোর্ডে আগে উপস্থাপন করে রেখেছি যে আমরা দেখি যে এখানে আমাদের দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, উদ্বৃত্ত বা ঘাটতি। এখন আমরা দেখি যে দামের অবস্থা, প্রথমত দাম কত আমাদের? দুই। দাম কি হয়েছে? তিন, চার। তাহলে দামের অবস্থাটা কি আমাদের? দাম বেড়েছে। তাহলে চাহিদার পরিমাণটা কি হয়েছে? আমরা দেখি দাম যখন দুই টাকা তখন চাহিদার পরিমাণ কত? বারো। দাম যখন বেড়ে তিন টাকা তখন চাহিদার পরিমাণ কত? আট। দাম আরো বেড়ে যখন চার টাকা চাহিদার পরিমাণ আরো কমে? চার। এটা কেন ঘটলো? আমরা গত ক্লাসে আলোচনা করছি যে এটা চাহিদা বৃদ্ধি, চাহিদা বৃদ্ধিতে মনে আসছে নিশ্চয়ই যে দাম বাড়লে চাহিদার পরিমাণ কম। এখন আমরা যদি দেখি যে আমাদের দাম এবং যোগানের অবস্থাটা কি, দাম যখন দুই টাকা যোগানের পরিমাণ হলো চার, দাম যখন বেড়ে তিন তখন যোগানের পরিমাণ বেড়ে আট, দাম যখন আরো বেড়ে চার তখন যোগানের পরিমাণ বেড়ে বারো। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? অর্থাৎ চাহিদা চাহিদার বৃদ্ধিতে চলো, যোগান যোগানের বৃদ্ধিতে চলো। এখন আমাদের ভারসাম্য অবস্থায় গিয়ে আমাদের কি দেখলাম? ভারসাম্য অবস্থা দেখলাম দাম যখন দুই টাকা চাহিদার পরিমাণ বারো, যোগানের পরিমাণ চার। তাহলে এখানে আমরা কোন অবস্থাটা দেখলাম, কোনটা বেশি? নিশ্চয়ই এখানে আমাদের চাহিদার পরিমাণ বারো, যোগানের পরিমাণ চার। তাই এই অবস্থাটা আমরা কি দেখলাম? এই অবস্থাটা দেখলাম যে আমাদের কিউডিটা কি, আমাদের কিউডি গ্রেটার দ্যান কিউএস, অর্থাৎ চাহিদার পরিমাণটা বেশি আর যোগানের পরিমাণ কম। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের এখানে কি দাঁড়ালো? আমাদের উদ্বৃত্ত অবস্থাটা দাঁড়ালো। এরপরে যদি আমরা দেখি যে দাম বেড়ে
তিনটা কাজ যখন তখন চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ আর এই অবস্থাটা আমরা কি দেখলাম এই অবস্থায় আমরা দেখলাম যে যে তিন টাকা দামে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণে কি আসছে সমতা আসছে দাম যখন আগলে চায় তখন চাহিদার পরিমাণ চার যোগানের পরিমাণ বাড়ে তাহলে এই অবস্থাটা আমরা কি দেখলাম এই অবস্থাতে দেখা গেল যে আমাদের ঘাটতি অর্থাৎ চাহিদা চায় যোগানের পরিমাণ হলো আমাদের বাড়ে এই অবস্থাটা এটা কি আমাদের ঘাটতি এই আলোচনার তারিখে আমরা এটাই বোঝা গেল যে দাম যদি আমাদের দুই টাকা থাকে তখন কি আসে আমাদের উদ্বৃত্ত দাম যখন চার টাকা তখন কি আমাদের ঘাটতি দাম যখন তিন টাকা তখন চাহিদা এবং যোগানের পরিমাণ সমান তাহলে এটা আমরা কি বলবো যে সমতা আসলে এখানে তাহলে এটা আমাদের ভারসাম্য এই তালিকাকে আমরা কি করবো রেখাচিত্র উপস্থাপন করবো রেখাচিত্র যদি আমরা উপস্থাপন করি তাহলে আমরা কি দেখি অয়েক শক্তিকে দেবো আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ অয়েককে আমরা কি দেবো দাম তাহলে আমরা কি দেখলাম আমরা যদি উপস্থাপন করি যে আমাদের ভূমিকে চাহিদা এবং যোগানের পরিমাণ আমরা উপস্থাপন করলাম তাহলে ভূমিকে আমাদের কি আসছে বারো আট চায় আমরা এখানে উপস্থাপন করলাম চায় আট বারো তাও আমাদের উপস্থাপন করা হলো আর দাম হলো কত আমাদের দুই তিন চার এটা উপস্থাপন করলাম এখন রেখাচিত্রে আমরা কি দেখলাম রেখাচিত্রে এখানে দেখলাম যে আমাদের দাম যখন দুই টাকা তখন চাহিদার পরিমাণ হলো আমাদের কত বারো আর যোগানের পরিমাণ চার এই জায়গাটা যদি দেখি আমাদের কি অবস্থা হবে তাহলে আমাদের এখানে কতটুকু আসছে আমাদের দুই টাকা যখন আমাদের এখানে আমাদের ঘাটতি উদ্বৃত্তটা কতটুকু তাহলে উদ্বৃত্তটা আসছে আমাদের যে দুই টাকা দামে চাহিদার পরিমাণ হলো বারো আর যোগানের পরিমাণ হলো চার ডিফারেন্সটা কত আমাদের আর তাহলে এটা কি আসছে আমাদের উদ্বৃত্ত তাহলে এখানে আমরা কি পেলাম যে তিন টাকা দামে আমাদের কি আসছে তিন টাকা দামে আমাদের দেখলাম যে আট এবং আট তাহলে এখানে কি আসছে আমাদের এখানে আসছে আমাদের সমতা আর চার আসছে কি আমাদের চার এবং বারো এখানে আসছে কি আমাদের ঘাটতি তাহলে এই জায়গাটাকে আমরা কি দেখলাম যে সূচি এখানে আমরা কি দেখলাম চাহিদার পরিমাণ ডিবি এবং এস এর সঙ্গে পরস্পরকে কোন বিন্দুতে সেট করছে এই বিন্দুতে সেট করছে তাহলে এই বিন্দুটা কি হলো এই বিন্দুটা হলো আমাদের ভারসাম্য বিন্দু আর ভারসাম্য দান কত এই যদি আমাদের ভারসাম্য বিন্দু হয় তাহলে ভারসাম্য দান কত আমরা লম্ব অক্ষে যদি যাই তাহলে ভারসাম্য দান আসতে কত আমাদের তিন আর আমরা যদি ভূমি অক্ষে যাই তাহলে আমাদের চাহিদা এবং যোগানের পরিমাণ কত আসছে আমাদের আট তাহলে আমরা এখানে কি পেলাম আমরা এখানে কি দেখলাম যে চাহিদা যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা আমাদের কি আসলো যে আমাদের চাহিদা এবং ক্রিয়ার পারস্পরিক প্রতিক্রিয়া অথবা দরকার সৃষ্টির মাধ্যমে এমন একটা দাম নির্ধারিত হয় যে দাম হলো আমাদের কত তিন টাকা আর চাহিদা যোগানের পরিমাণ হলো কত আমাদের আট আর ভারসাম্য বিন্দু হলো নয় আমার নিশ্চয় যে আমাদের যতটুকু আমরা আলোচনা করলাম এই জায়গাটাতে আমার মনে হয় সমস্যা থাকার কথা না হয় আর কি এরপরে যদি আমাদের কোনো সমস্যা তৈরি হয় তাহলে আমরা নেক্সট ক্লাসে আমাদের বিষয়টা আমরা উপস্থাপন করব তাহলে আমরা আজকের যে আলোচনাটা সামারিতে আমরা কি দেখলাম যে আমরা সামারিতে এটাই আলোচনা করলাম যে বাজার ভারসাম্য জিনিসটা কি ভারসাম্য কাকে বলে আমরা শিখলাম যে ভারসাম্য দাম কাকে বলে ভারসাম্য পরিমাণ কাকে বলে আমরা শিখলাম ভারসাম্য বিন্দু কোনটা এবং রেখাচিত্রে কিভাবে প্রকাশ করা যায় তাও আমরা এখানে উপস্থাপন করি এখন আমরা যদি দেখি যে ভারসাম্য দামের উপর চাহিদা যোগানের পরিবর্তনে প্রভাবটা কি রকম ভারসাম্য দামের উপর চাহিদা যোগানের পরিবর্তনে প্রভাব চাহিদা যোগানের পরিবর্তনের ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটে এই পরিবর্তনটা হয় দুই রকমের একটা হচ্ছে চাহিদা বৃদ্ধি জনিত প্রভাব আর একটা বৃদ্ধি জনিত প্রভাব আর একটা লাভ জনিত প্রভাব এখন চাহিদা বৃদ্ধি জনিত প্রভাবে আমরা কি দেখবো চাহিদা বৃদ্ধি জনিত প্রভাবে আমরা কি দেখা যায় দামটা স্থির থাকবে এবং
যোগানটা স্থির থাকে, দাম স্থির, যোগান স্থির, এতে চাহিদার যদি পরিবর্তন হয় তাহলে চাহিদার পরিবর্তনটা কোন কারণে হবে? তাহলে চাহিদা মানে পরিবর্তন হয় আমাদের ক্রেতা আয় রুচি অভ্যাস পরিবর্তনের কারণে। কিংবা আমাদের পরিবর্তন আসে, কিসের পরিবর্তন আসে? আমাদের চাহিদার পরিবর্তন আসে। তাহলে এই বিষয়টা আমরা দেখবো এখানে, এই পরিবর্তনটা যদি চাহিদা যদি বেড়ে যে পরিবর্তনটা ঘটবে এটা হলো চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব, আর যদি হ্রাস হতে পরিবর্তনটা ঘটবে এটা হলো চাহিদা হ্রাসজনিত প্রভাব। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব এবং চাহিদা হ্রাসজনিত প্রভাব আমরা দেখলাম। এই বিষয়টা আমাদের চিত্র উপস্থাপন করা যায়। চিত্র যদি আমরা উপস্থাপন করি তাহলে আমরা কি দেখবো? আমরা যদি অয়ক সম্পর্ক নিলাম, অয়ক্ত লিখে দিলাম আমাদের চাহিদা উৎপাদনের পরিমাণ, দাম চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব যদি আমরা দেখি তাহলে কি হবে পরবর্তীতে আমরা দেখাবো চাহিদা হ্রাসজনিত প্রভাব। চাহিদা যদি বাড়ে তাহলে কি হবে? আমি আবারও বলছি তোমাদের সুবিধার্থে, চাহিদা যদি বেড়ে তাহলে কি করছে? নতুন চাহিদা রেখা ডিওয়ান, ডিওয়ান মূল যোগান রেখা এস এস কে ইউএন বিন্দুতে সেট করছে। ইউএন হলো কি? আমাদের নতুন ভারসাম্য বিন্দু। ভারসাম্য দাম কত আমাদের? ওপি ওয়ান। ভারসাম্য পরিমাণ কত আমাদের? ও কিউ ওয়ান। তাহলে পরিবর্তনটা কি করছে? আমরা যদি প্রথমটা দেখি যে আমাদের ভারসাম্য অবস্থা ওপি জিরো, তাহলে দামে কি করছে? দাম বাড়ছে। তাহলে এখানে ভারসাম্য পরিমাণ কি বাড়ছে? তাহলে আমাদের কি দেখলাম? যে যোগান স্থির থেকে দাম স্থির থেকে অন্যান্য অবস্থার কারণে যদি আমাদের চাহিদা বাড়ে তাহলে কি ঘটবে? আমাদের ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটবে। পরিবর্তনে কিরকম ঘটবে? ভারসাম্য দাম এবং পরিমাণ উভয়ই বাড়বে। তাহলে আমরা আলোচনার বিষয়বস্তু চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব। এখন আমরা যদি হ্রাসজনিত প্রভাবটা আলোচনা করি তাহলে হ্রাসজনিত প্রভাব আমরা কি দেখবো? যে আমাদের কিউ টু যদি আমরা নিই তাহলে কিউ টু নিয়ে আমরা কি দেখতাম এখানে? নতুন চাহিদা রেখা তাহলে এখানে আমরা কি দেখবো? এখানে চাহিদা হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে কেউ কি করছে আমাদের? যে নতুন চাহিদা রেখার সৃষ্টি হয়েছে, পুরাতন চাহিদা রেখার নিচে, অর্থাৎ মূল চাহিদা রেখার নিচে বামে, নতুন চাহিদা রেখা ডি টু ডি টু যোগান যদি আমাদের স্থির থাকে অন্যান্য কারণে যদি আমাদের চাহিদা হ্রাস পায় তাহলে ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয়ই কমে। তাহলে এটা আমরা দেখলাম কি? চাহিদার বৃদ্ধিজনিত প্রভাব।
এই বিষয়টারে আবার আমাদের চাহিদা বৃদ্ধি জনিত কারণ। এখন আমরা যদি যোগানের বিষয়টা আলোচনা যাই তাহলে চাহিদা কি থাকবে কেন আমাদের চাহিদা স্থির এবং দাম স্থির। চাহিদা স্থির এবং দাম স্থিরকে কি হবে আমাদের যোগানের পরিবর্তন ঘটবে। যোগানের পরিবর্তনটা কিরকম ঘটবে যোগানের বৃদ্ধি জনিত যেটা প্রভাব হলো যোগান বৃদ্ধি জনিত প্রভাব আর যোগানের হ্রাস জনিত প্রভাব। এটা কি কারণে ঘটে এটা আমাদের উৎপাদন ব্যয় প্রযুক্তিগত ব্যয় আবহাওয়া প্রকৃতির কারণে আমাদের এই পরিবর্তনটা ঘটে থাকে। আমরা যদি ব্ল্যাক বোর্ডে যাই তাহলে আমরা কি দেখবো আমরা যদি দুইটা অপশনে
যে চাহিদা এবং যোগানের পরিবর্তনের প্রভাব। পরিবর্তনের প্রভাবটা দুই রকমের, একটা চাহিদা বৃদ্ধিজনিত প্রভাব, একটা রাজজনিত প্রভাব। তাহলে আমরা এই বিষয়টা এখানে উপস্থাপন করলাম। এখন আমরা যে এর থেকে তোমরা কি শিখতে পারো, একটা অর্থাৎ বাজার ভারসাম্য সম্পর্কে আমাদের ধারণা থাকবে এবং ভারসাম্য এবং চাহিদা যোগানের পরিবর্তনের প্রভাব গুলা কারণ গুলা কিভাবে চিহ্নিত করতে, এই বিষয়গুলো তোমরা হ্যাঁ আরো যদি ভালোভাবে পড়ো তাহলে বিষয়গুলো নিজেরা আয়ত্ত করতে পারবে এবং বাসে বাসে প্র্যাকটিস করতে পারবে এবং প্র্যাকটিস করলে বিষয়টা দেখা যাবে আরো অনেক সুন্দর অথবা ক্লিয়ার হয়ে গেছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আমি আগামী ক্লাসে দ্বিতীয় বর্ষে অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের জন্য যে সাবজেক্টটা নিয়ে আসবো এটা মুদ্রাস্ফীতি। আর এর পূর্বে তোমরা আমরা আগে বলছি যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগ বই বলি আমাদের মহামারী বলি, অর্থাৎ আমরা সবাই সুরক্ষিত থাকি, সুন্দর থাকো এই আশাবাদ ব্যক্ত করি। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা।